আরে না না রিদওয়ান সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, না কোনো সন্দেহ নেই, ডিলটা আমরাই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না না এত চিন্তার কারণ নেই সবাই। আরে ভাই, একদিনেরই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শুধু কালকের দিনটাই তো, এই কোরবানটা শেষ হোক, আর সন্ধ্যায় আপনার বাসায় এসছি। বাসায় এসে আপনি ডিলটা নিয়ে চা কফি খেতে খেতে আলোচনা করলাম। ওকে ওকে রিদওয়ান সাহেব, ঠিক আছে রাখছি তাহলে। পানি কাল তো ঈদ বাবা। এখনো কোরবানির গরু কেনা হয়নি। জি বাবা, কি ব্যাপার, গরু কিনা হয়নি কেন? না মানে ভেবেছিলাম তুমি আসলে একসাথে যাব। আচ্ছা বাবা, আমার তো বয়স হয়েছে, তাছাড়া সারাদিন আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। এখন তো তোমার বয়স হয়েছে, বড় হয়েছে বাবা, ঘর দায়িত্বগুলো বুঝে নাও। জি বাবা। আচ্ছা এক কাজ করো, তোমার কাছ থেকে 1,050 টাকা নিয়ে হাটে যাও, হাটে গিয়ে দেখো ভালো কোনো গরু পাও কিনা। আচ্ছা বাবা। আর শুনো, জি বাবা, আমার পরিচিত এক কসাইকে বলেছি, সে কাল সকালে আসবে, তাদের সাথে থেকে কাজ দেখাশোনা করবো। জি আচ্ছা বাবা। না রে বাপ, এইবার আর বেচা হইল না। ও ভাই ব্যাপারি, জি বলেন কি ব্যাপারি, গরু না বেঁধে চলে আছেন যে? কি কমু স্যার, পালা গরু ছোট থেকে খাওয়াইয়া ডর করছি, মায়া লাগে, বেসুম না। আচ্ছা এখন কহ দিলে আপনার কষ্ট সুখ হবে। আপনি কি গরু কিনবেন কি মনে হয় আপনার? তাইলে বাবা দুই কথা বলতে পারবেন না, একদম 45 রাখবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাই দিব, দড়ি দেন। কাইন্দ না, এইটা হাদিয়া, আব্বা তোমার আর একখান গরু কিনা দেব। এই নেন ব্যাপারি, বরাবরই দিলাম, গুনে নেন। একটু খারান গরুটার একটু মুচ্ছা দি। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো। চল বাপ বাইক চল, লালি আর আমাগো নাই কে, মাঝে রাখবো ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা।
বাবা, ও বাবা, কত হয়েছে রে? জি বাবা 45। বাহ, বেশ সুন্দর। হাট থেকে নিলি নাকি? না বাবা, পথে এক ব্যাপারী থেকে। বাহ, হাটে ভালো দাম নেবে ফিরে যাচ্ছিল, তাই নিয়ে নিলাম। দেখে তো মনে হচ্ছে ঘরের পালা গরু। হ্যাঁ বাবা, গরুর নামও রেখেছে লালি। বাহ, বেশ সুন্দর গরু। তোমরা কারা এখানে কি করছো? এ অপু, এরা কারা? দেখতো এরা কারা? সাত সকালে আমি ভাবলাম চুরি টুরি করতে আসলো কিনা। আরে না বাবা, ইনি তো সেই ব্যাপারী যার থেকে কাল রাতে গরু কিনলাম, গরুর মালিক। তো ব্যাপারী ভাই, এত সকাল সকাল কি মনে করে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, কাল গোটা রাত ফোলাটায় কানছে, একটা দানা পানিও খাই নাকি কিয়া। কইছি খাইয়া লও আব্বা, সহাল সহাল তোমার যায় লালিরে দেখাই আনো। আব্বা দেখো, ওরা লালিরে রাইতে খাওয়ান দেয় না, আমার তো সব ঠিকানা খাইছে। তাক বাজান, এটি কয় না, ল বাড়িত ল। না, আমি যাবো না, ওরা লালিরে মাইরে লাইব। প্রতি বছর আমরা হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দিচ্ছি, কিন্তু আমরা কি জানি কোরবানির প্রকৃত উদ্দেশ্য কি? প্রকৃতপক্ষে কোরবানি দিচ্ছে কারা? আমরা যারা হাজার হাজার টাকা খরচ করে হাট বাজার থেকে পশু কিনে আনছি, নাকি তারা যারা সেই পশুটাকে ছোট থেকে নিজের সন্তানের মতো প্রতিপালন করে অবশেষে কিছু টাকার বিনিময়ে আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে?